সিটিতে লাগলো আগুন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুরুগাঁওয়ের ফিল্ম সিটির একটি স্টুডিওতে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তাদের প্রচেষ্টায় আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে স্টুডিওর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর নেই। মুম্বাইয়ের গুরগাঁওতে বেশ কিছু স্টুডিও রয়েছে এবং বছরের বেশিরভাগ দিনই চলে শুটিং। শুক্রবার বিকেলে তেমনই এক স্টুডিওতে চলছিল একটি দৈনিক সিরিয়ালের শুটিং। তবে শুটিং চলাকালীন সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। দমকল সূত্রে খবর, বিকেল 4:30 নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পান। তবে আগুন অন্যান্য স্টুডিওতে ছড়িয়ে পড়তে পারেনি। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকল। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন্স।